বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণী সকল শিক্ষার্থীদেরকে নিয়মিত আয়োজনে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি এবং যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো এবং তোমাদের লেখাপড়াগুলো তোমরা চালিয়ে যাচ্ছ এবং তোমাদের যে সিলেবাস অনুযায়ী যে তোমাদের অধ্যায়গুলো রয়েছে সেগুলো নিয়েও তোমরা নিশ্চয়ই পড়াশোনা চালিয়ে যাচ্ছ এবং আমরা তোমাদের সেই সহযোগিতায় আজকে আমরা তোমাদের বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। তো আলোচনার পূর্বে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই নিয়মিত আয়োজন অনলাইন পাঠদান কর্মসূচিটি এখনও অব্যাহত রয়েছে এবং আমরা তোমাদের সাথে সংযুক্ত হতে পেরে আমরাও অনেক খুশি যে তোমাদের কিছুটা হলেও সাহায্য করতে পারছি তোমাদের পড়াগুলো পাঠদানের মাধ্যমে। তো আমি ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয় স্যারকে এবং আমি ধন্যবাদ জানাই আমাদের শিফট ইনচার্জ স্যারদেরকেও। আমি তাহমিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক আহমেদ বাউনি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে অধ্যায় নবম, তাপ ও তাপমাত্রা। আজকে আমরা এই তাপ ও তাপমাত্রা অধ্যায়টি থেকে যা যা শিখতে পারবো এবং ব্যাখ্যা করতে পারবো তা হচ্ছে তাপ সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারবো এবং তাপমাত্রা সম্পর্কে জানতে পারবো এবং কীভাবে এই তাপমাত্রা পরিমাপ করা হয়, কোন স্কেলে পরিমাপ করা হয়, এই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো আমি আলোচনার পূর্বে তোমাদের সবাইকে বলবো তোমরা তোমাদের বন্ধুদেরকেও এই ক্লাসটিতে সাথে সংযুক্ত করে নাও এবং এই ক্লাসটি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তাহলে ইনশাআল্লাহ তোমাদের এই আলোচনা থেকে তোমাদের সমস্যাগুলো তোমরা সমাধান করতে পারবে। তো প্রথমেই আমি আলোচনা করব তাপ নিয়ে। তাপ সম্পর্কে সবার তো একটু ধারণা রয়েছে, তাপ হচ্ছে কী? এক ধরনের শক্তি। হ্যাঁ, তার আগে বলবো যে এই মহাবিশ্বে যা কিছু রয়েছে তার সব কিছুকেই দুইটি ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? মহাবিশ্বে যা কিছু আছে সেটিকে দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে পদার্থ আরেকটি হচ্ছে শক্তি। এবং এই পদার্থ কি? পদার্থ হচ্ছে যারা কি জায়গা দখল করবে, যাদের ওজন ভর রয়েছে এবং বল প্রয়োগ করতে পারে। আর শক্তি হচ্ছে যাদের কোনো ভর নাই, জায়গা দখল করতে পারে না বা বল প্রয়োগে কোনো বাধাও দিতে পারে না, তাহলে সেটি শক্তি। তাহলে এই শক্তি এটা কীরকম? তাহলে এটাকে আমরা কীভাবে, আমরা কি এটা দেখতে পাই বা কীভাবে আমরা এই শক্তিটাকে বুঝবো? হ্যাঁ, আমরা শক্তিটাকে দেখতে পাই না কিন্তু আমরা সেটাকে অনুভব করি, সেটা আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা অনুভব করে থাকি। এবং তাপ হচ্ছে সেই এক ধরনের শক্তি যেটি আমরা আমাদের পঞ্চম ইন্দ্রিয়ের মধ্যে ত্বকের মাধ্যমে আমরা সেটিকে অনুভব করতে পারি, তাই না? তো আসো আমরা সেই কিভাবে আমরা এই তাপটা অনুভব করতে পারি তা একটু বলি। যে ধরো আমরা একটি গ্লাস নিলাম, এখানে আমরা দুটি গ্লাস নিলাম। দেখো, এটিতে আমরা দিলাম হচ্ছে গরম পানি, ঢেলে দিলাম গ্লাসে, ঠিক আছে? আর এটিতে আমরা দিলাম বরফের পানি। আমি যখন গ্লাসটিতে গরম পানি দিলাম তখন আমি প্রথমে এটার কথা বলবো, এটাকে শোনো, যে গরম পানি যখন আমি গ্লাসে দিলাম তখন কি হলো, গ্লাসটা আস্তে আস্তে গরম হয়ে গেল এবং আমি যখন গ্লাসটাকে ধরলাম তখন কিন্তু আমি একটা গরম অনুভব করলাম, হ্যাঁ? এবং যখন আবার বরফের পানির দিকে আমি গ্লাসের মধ্যে বরফের পানি দিলাম তখন কি হলো, আমি গ্লাসটা কিছুক্ষণ পরে দেখলাম যে গ্লাসটা ঠান্ডা অনুভব করছি। তার মানে এখানে কিন্তু দুটি ঘটনা ঘটেছে, একটি হচ্ছে যখন আমি গরম পানি গ্লাসে দিলাম তখন কিন্তু এই গ্লাসটি, এই বস্তুটি কি করেছে, তাপটাকে গ্রহণ করেছে, যার কারণে আমরা গরম বোধ করেছি। সেটি কেন হয়েছে? তাপের কারণেই কিন্তু আমরা এই গরমটা অনুভব করছি, বস্তুটি গরমটা গ্রহণ করেছে। আবার বরফের পানির ক্ষেত্রে কি হয়েছে,
বরফ পানি তো বেশ ঠান্ডা, তাহলে সেটি কি করেছে, বস্তুটা তাপটাকে বর্জন করেছে, তার যে স্বাভাবিক একটা তাপমাত্রা সেখান থেকেও সে তাপটা বর্জন করে ওই বরফের পানিকে আবার তাপটা দিয়ে দিয়েছে, যার কারণে এই গ্লাসটাকে তখন আমার ঠান্ডা অনুভব হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি কি যে তাপের কারণেই কিন্তু আমরা কোনো বস্তুকে ঠান্ডা বা গরম অনুভব করছি। তাহলে এই হচ্ছে আমাদের তাপ। এখন আসো তাপমাত্রা। তাপমাত্রা আমরা বলেছি যে আমরা যদি গরম পানির, শুধু আমরা গরম পানিটার দিকে রাখি, দেখো আমরা যখন একটা গ্লাসে গরম পানি ঢালবো, খুব সাবধান, আবার নিজেরা করতে গেলেও খুব সাবধানভাবে কাজটি করবে, গরম পানি যখন আমি ঢালবো তখন আমি প্রথমেই গ্লাসটি ধরলে কিন্তু অতটা গরম অনুভব হবে না। হ্যাঁ, তার দুই এক মিনিট পরে যখন আবার আমি হাত দিব তখন কিন্তু আমার গ্লাসটা অনেক গরম হয়ে যাবে, ঠিক আছে, এভাবে কয়েক মিনিট পরে তখন আবারও গরম হয়ে যাবে। তাহলে এই যে বস্তুটা কতটুকু গরম হচ্ছে, কতটুকু আমি তাপ মানে ফিল করছি, অনুভব করছি, হ্যাঁ, বা যদি তুমি ঠান্ডা পানির ক্ষেত্রে দেখো যে আমি কতটুকু ঠান্ডা অনুভব করছি, সেটা পরিমাপ করা বা সে এই যে কোনো বস্তুর তাপ, যে তোমার কোনো বস্তু যে আরেকটা বস্তুর সংস্পর্শে আসলে, হ্যাঁ, সেটা কি করছে, তাপ কি গ্রহণ করছে নাকি তাপ বর্জন করছে, হ্যাঁ, এটাই হচ্ছে গিয়ে নির্ধারণ করে তাপমাত্রা। অর্থাৎ তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা, ঠিক আছে। তাহলে তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা, অর্থাৎ তাপমাত্রা আমরা কি করতে পারি, তাপমাত্রা হচ্ছে যা নির্ধারণ করবে ওই বস্তুটি অন্য বস্তুটির সংস্পর্শে এসে তাপ হারাবে নাকি তাপ গ্রহণ করবে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম কি তাপ কি এবং তাপমাত্রা কি। তাহলে তাপ ও তাপমাত্রার পার্থক্যটি কি দাঁড়ালো, তাপ হচ্ছে এক ধরনের শক্তি যা কোনো বস্তুকে গরম বা ঠান্ডা লাগে, আর তাপমাত্রা হচ্ছে কি কি সেই বস্তুটা কতটুকু গরম বা কতটুকু ঠান্ডা লাগছে তা প্রকাশ করার মাত্রাকে তাপমাত্রা বলে। তার মানে বোঝা যাচ্ছে কি যে তাপ হচ্ছে গিয়ে কি তাপমাত্রার কারণ, আর তাপমাত্রা হলো তাপের ফল, ঠিক আছে। তাহলে আমরা তাপ এবং তাপমাত্রার সম্পর্কে জানলাম। এবার আসো তাপমাত্রার পরিমাপ। এই যে কোনো বস্তু, হ্যাঁ, কতটুকু গরম হলো বা কতটুকু ঠান্ডা হলো এটা আমরা কিভাবে বুঝবো বা এটার পরিমাপটা কি, হ্যাঁ, কতটুকু হলো, বা ধরো তুমি সকালবেলায় ঘুম থেকে উঠেছো, তোমার আজকে অনেক বেশি ঠান্ডা লাগছে, সেই ঠান্ডাটা কত কীরকম, কতটুকু পরিমাণে ঠান্ডা আছে বলে তুমি ঠান্ডা অনুভব করছো, হ্যাঁ। তাহলে এই যে আমরা শুধু আনুমানিক ধারণা করলেই হবে না, সেটিকে আমরা একটা পরিমাপে নিয়ে আসতে হবে, আমাকে বলতে হবে যে এতটুকু পরিমাণের আজকে গরম, বা এতটুকু পরিমাণের আজকে ঠান্ডা। তো এই যে পরিমাপ করা, এটা করার জন্য আমাদেরকে কী দরকার হবে, একটি যন্ত্রের দরকার হবে, এবং এই যন্ত্রের মাধ্যমেই কিন্তু আমরা তাপমাত্রাটি মেপে থাকি, হ্যাঁ। তাহলে সেই তাপমাত্রা পরিমাপকের যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। তাহলে থার্মোমিটারটা কি, তাপমাত্রা পরিমাপের যন্ত্র, তাপমাত্রা পরিমাপকের যন্ত্র হচ্ছে এই থার্মোমিটার, ওকে। তাহলে এই থার্মোমিটারের মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের শরীরের তাপমাত্রা আমরা নির্ণয় করতে পারি এটা থার্মোমিটারটি ব্যবহার করে। আবার আমরা যে বলি যে আমাদের আজকে গরম বা ঠান্ডা কেমন, তার মানে আবহাওয়াবিদরা বায়ুর তাপমাত্রা পরিমাপ করার জন্য থার্মোমিটার ব্যবহার করে থাকে। এবং আরেকটি হচ্ছে যে শিল্প কারখানাও কিন্তু এই থার্মোমিটার ব্যবহার করা হয় একটা
কারখানার মধ্যে যাতে একটা নির্দিষ্ট তাপমাত্রা বজায় থাকে সেজন্য এই থার্মোমিটারটি ব্যবহার করে থাকেন। তো বুঝতে পারছো? তাহলে আমরা থার্মোমিটার কি কি কাজে ব্যবহার করলাম সেটি কিন্তু আমরা বললাম। তাহলে কি শরীরের তাপমাত্রা জন্য, তারপরে বায়ুর তাপমাত্রার বায়ুর তাপমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে এবং শিল্প কারখানায় একটা নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখার জন্য আমরা থার্মোমিটার ব্যবহার করে থাকি। এখন এই থার্মোমিটারটি কিভাবে তৈরি সেগুলো একটু বলি। যে থার্মোমিটারের মধ্যে কিন্তু অবশ্যই তরল পদার্থ থাকে এবং তাপমাত্রা যখন বাড়ে তখন কিন্তু এই তরল পদার্থের আয়তন বাড়ে বা কমে। ঠিক আছে, যে এই বিস্তারিত যে তরল পদার্থ কিভাবে আয়তন বাড়ে বা কমে এগুলো তোমরা আরও পরবর্তী ক্লাসগুলোতে আরও ভালো জানতে পারবে। তো এই তরল পদার্থ যেহেতু থাকে থার্মোমিটারে, তো সেক্ষেত্রে তরল পদার্থ হিসেবে পারদ, অ্যালকোহল, হ্যাঁ, এই ধরনের তরল পদার্থের মাধ্যমে থার্মোমিটারটি তৈরি করা হয়। তো আজকে আমরা একটি থার্মোমিটার সম্পর্কে জানবো, সেই থার্মোমিটারটি হচ্ছে পারদ থার্মোমিটার। পারদ থার্মোমিটার, পারদ থার্মোমিটার মানে বোঝা যাচ্ছে যে যে থার্মোমিটারের মধ্যে তরল পদার্থটি পারদ থাকে, হ্যাঁ, পারদ ব্যবহার করে যে থার্মোমিটারটি তৈরি করা হয় সেটি হচ্ছে গিয়ে কি পারদ থার্মোমিটার। এবং আমরা এখানে একটি পারদ থার্মোমিটারের ছবি এঁকে রেখেছি। এটি একটি থার্মোমিটারের ছবি। হ্যাঁ, এবং এই পারদ থার্মোমিটারের মাধ্যমে কিন্তু আমরা আমাদের জ্বর আসলে যে আমাদের টেম্পারেচার মাপি, যে আমাদের শরীরে তাপমাত্রা কত বেড়েছে বা কমেছে সেটার জন্য কিন্তু আমরা এই ধরনের পারদ থার্মোমিটার ব্যবহার করে থাকি। এবং তোমরা বাসায় তোমরা এই থার্মোমিটারটি দেখেছ। এখন আমরা সেই থার্মোমিটারটি সম্পর্কেই একটু ধারণা দিব। তো এই থার্মোমিটারটি অনেকটা এরকমই দেখতে হয়, এবং এই থার্মোমিটারের ভিতরে আমরা কিন্তু একটি কি দেখতে পাই, যে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি কি একটা সরু ও সুষম ছিদ্রযুক্ত একটি কাঁচ নল, কাঁচ নল থাকে। এবং নলটির এক প্রান্তে এখানে থাকে কি পাতলা দেয়ালসহ একটি বাল্ব থাকে, ঠিক আছে, এখানে। এবং এই বাল্বটি পূর্ণ করে ফাঁপা নলটির মধ্যে পারদ থাকে, এবং কিছু পারদ আবার নলে এটা বাষ্পের মতো থাকে। তাহলে যখন আমরা নলটির গায়ে আমরা তাপমাত্রা পরিমাপকের একটা, এই যে দেখো স্কেল, তাপমাত্রা পরিমাপকের নলটির গায়ে তাপমাত্রার স্কেল দেওয়া থাকে, হ্যাঁ, স্কেল দেওয়া থাকে এবং মানে দাগ কাটা থাকে এরকম করে স্কেলের স্কেলগুলোতে এরকম দাগ কাটা থাকে, প্রত্যেকটা ঘরে এক একটা নাম্বার দেওয়াই থাকে। এবং আরেকটি জিনিস হচ্ছে যে যখনই মানে আমরা কোনো টেম্পারেচার মাপবো অর্থাৎ তাপমাত্রা মাপবো তখন দেখা যায় কি যে বাল্বের তাপমাত্রা যদি বেড়ে যায়, এই উপরের তাপমাত্রাটা যদি যখন বেড়ে যায় তখন কি হয়ে যায়, পারদটি আস্তে আস্তে উপরের দিকে উঠে যায়। অর্থাৎ উপরের দিকে উঠলে তখন আমরা সেই পারদের যে উপরের দিকে উঠছে সেটি আসলে এই এই মাঝখান দিয়ে যখন আস্তে আস্তে যে ঘরেই আসে সেই ঘরেই আমরা বুঝতে পারবো যে এত টেম্পারেচার, এত তাপমাত্রা এখানে উঠেছে। অর্থাৎ পারদের নলের কোনো দাগ পর্যন্ত উঠলে তা বোঝা যায় তাপমাত্রা কতটুকু বেড়েছে বা কতটুকু কমেছে। হ্যাঁ, সেটা যদি এখানে আসে তাহলে এতটুকু বেড়েছে, আবার এরকম করেই হয়ে থাকে। তাহলে আমরা যে বিষয়টি জানলাম সেটি হচ্ছে যে এই থার্মোমিটার সম্পর্কে আমরা জানলাম, যেটি আমরা আসলে আমাদের বাসায় যে থার্মোমিটারটি ব্যবহার করে আমরা জ্বর পরিমাপ করি সেটি এই পারদ থার্মোমিটারের মাধ্যমে। এবং তোমরা বাসায় তোমাদের থার্মোমিটারটি ভালো করে দেখবে, তাহলেই তোমরা এই থার্মোমিটারটি সম্পর্কে আরও জ্ঞান ভালো লাভ করতে পারবে। এবং আমরা বলেছি যে এই তাপমাত্রা নির্ণয়ের জন্য আমরা থার্মোমিটার ব্যবহার করি, সেই থার্মোমিটারটি যে মানটি পাবো সেটিকে আমরা কিভাবে বুঝবো যে এটা ভালো না খারাপ, হ্যাঁ, বা এটা কতটুকু তাপমাত্রা কতটুকু বেড়েছে, সেই জন্য একটি আদর্শ মান ধরা প্রয়োজন। এবং এই আদর্শ মানটির সাথে তুলনা করে যে কোনো কিছুর তাপমাত্রা পরিমাপ করা হয়। এবং তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে এরকম আদর্শ মান রয়েছে, এবং এক্ষেত্রে দুটি নির্দিষ্ট, হ্যাঁ, দুটি নির্দিষ্ট তাপমাত্রা, দুটি নির্দিষ্ট তাপমাত্রার ব্যবধানের একটি অংশকে আদর্শ মান ধরে নেওয়া হয়, ঠিক আছে। এই দুটি নির্দিষ্ট তাপমাত্রাকে বলা হয় স্থিরাঙ্ক,
ঠিক আছে। আমরা এখন পরিমাপের স্কেল সম্পর্কে জানছি। তাহলে যে দুটি নির্দিষ্ট তাপমাত্রার মাধ্যমে আমরা এই আদর্শ মানটি বের করব সেটিকে বলা হয় কি স্থিরাঙ্ক। এবং এই দুটি নির্দিষ্ট মানের তোমার নির্দিষ্ট মানের মাঝখানে যে ব্যবধানের একটি অংশকে আমরা কী বলি আদর্শ মান ধরি, এবং এই স্থিরাঙ্কের একটিকে আমরা বলি হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, একটি হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক কোনগুলো? নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে যেটি আসলে স্বাভাবিক চাপে যদি আমরা কোনো বরফকে তরলে পরিণত করি সেই তাপমাত্রাকে আমরা বলবো নিম্ন স্থিরাঙ্ক, যেটাকে আমরা অনেক সময় বলি হিমাঙ্ক। এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে গিয়ে কি স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় আমরা একটা বিশুদ্ধ পানিকে তোমার বাষ্পে পরিণত করি বা ফুটাই, ফুটালে যেটি বাষ্পে পরিণত হয় সেই তাপমাত্রাটাকে আমরা বলি ঊর্ধ্ব স্থিরাঙ্ক, যেটাকে আমরা অনেক সময় স্ফুটনাঙ্ক বলি। তো সেই ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ক এর মধ্যবর্তী ব্যবধানকে বিভিন্ন অংশে সমান সংখ্যক অংশে ভাগ করা যায়, এবং এই ব্যবধানকে যে সমান অংশে ভাগ করা হয় এটার উপরে ভিত্তি করেই আবার বিভিন্ন স্কেল পাওয়া যায়। এবং আমরা তাপমাত্রা পরিমাপকের জন্য যে স্কেলগুলো ব্যবহার করে থাকি তার মধ্যে দুটি স্কেল হচ্ছে বেশ জনপ্রিয়, এবং একটি হচ্ছে গিয়ে তোমার সেলসিয়াস স্কেল আর একটি হচ্ছে ফারেনহাইট স্কেল। তাহলে আমরা কোন কোন স্কেল পেলাম যেগুলো আমরা বেশি আমাদের দেশে প্রচলিত, সেটি হচ্ছে একটি হচ্ছে সেলসিয়াস স্কেল, আরেকটি হচ্ছে ফারেনহাইট স্কেল। তাহলে দেখো এই সেলসিয়াস স্কেল, এই সেলসিয়াস বিজ্ঞানী সেলসিয়াস এটি উদ্ভাবন করেছেন এবং এর নামটি সেলসিয়াস স্কেলই এই জন্যই রাখা হয়েছে। এবং এই স্কেলটির ক্ষেত্রে আমরা যেটি দেখি এটি নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে গিয়ে জিরো ডিগ্রি, এবং এটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। আর এটির ঊর্ধ্ব স্থিরাঙ্ক একশো ডিগ্রি, ঠিক আছে। এই জিরো ডিগ্রি থেকে একশো ডিগ্রি এই সেলসিয়াসের মধ্যবর্তী ব্যবধানকে সমান একশত ভাগে ভাগ করা হয়েছে, একশো ভাগে ভাগ করা হয়েছে, ভাগ করা হয়েছে। এবং এই প্রত্যেকটি ভাগকে এক একটি ডিগ্রি সেলসিয়াস বলা হয়, অর্থাৎ এক এক প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে এক ডিগ্রি সেলসিয়াস বলা হয়। ঠিক একইভাবে আমরা যদি ফারেনহাইট স্কেলের দিকে তাকাই সেটি নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে বত্রিশ ডিগ্রি হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, আর এটির ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে দুইশো বারো ডিগ্রি। এবং এর মধ্যবর্তী যে অংশটি রয়েছে সেটিকে একশো আশি ভাগে ভাগ করা হয়েছে, হ্যাঁ একশো আশি ভাগে ভাগ করা হয়েছে, যার কারণে এর প্রত্যেকটি ভাগকে এক একটি এক ডিগ্রি ফারেনহাইট বলা হয়। এবং ফারেনহাইট বলা হয়, এবং এই স্কেলগুলো আমরা কিন্তু সাধারণত দেখা যায় যে সেলসিয়াস স্কেলটা আমরা আমাদের টেম্পারেচার আমাদের দিনের টেম্পারেচারে আমরা যখন দেখি যে আবহাওয়াবিদরা বলে যে আজকের তাপমাত্রা হচ্ছে গিয়ে কত যে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস, তাহলে এই সেলসিয়াস স্কেলটা এই ক্ষেত্রে আমরা অনেক বেশি ব্যবহার করে থাকি। আর ফারেনহাইটের ক্ষেত্রে আমরা বলবো যে আমরা যখন জ্বর মাপি
তখন আর কিন্তু আমরা বলি যে এত ডিগ্রি ফারেনহাইট আমার জ্বর এসেছে। হ্যাঁ, ধরো যে আমাদের স্বাভাবিক যে তাপমাত্রা শরীরে জ্বর আসলে সেটি শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে তোমার 98.4 ডিগ্রি ফারেনহাইট, আর আমরা সাধারণত জ্বরটাকে ধরি যে 99-এর উপরে, 100 হলেই আমরা বলি যে জ্বর চলে আসছে। তাহলে এই যে সেলসিয়াস স্কেল এবং এই ফারেনহাইট স্কেল, হ্যাঁ, এগুলোকেও কিন্তু আবার এগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে। যে কোনো সময় তুমি সেলসিয়াস স্কেল থেকে আবার ফারেনহাইট স্কেলে রূপান্তর করতে পারো, আবার ফারেনহাইট স্কেলকে আবার সেলসিয়াস স্কেলেও রূপান্তর করা যায়, ঠিক আছে। এবং এই রূপান্তর করার জন্য আমরা একটি সমীকরণ ব্যবহার করে থাকি। এই যে নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং এদেরকে যে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, এই যে সম্পর্কটা আমরা একটু আগে দেখালাম, হ্যাঁ, এগুলোর মাধ্যমেই কিন্তু এই সমীকরণটি বের করা হয়েছে। যে সমীকরণটি হচ্ছে এই সমীকরণটি বের করা হয়েছে ওই সম্পর্ক থেকেই, ঠিক আছে। এগুলো বিস্তারিত তোমরা উপরের ক্লাসে গেলে জানবে, তোমাদের এখন এত ডিপলি যাওয়ার দরকার নেই। তোমরা জাস্ট এই সমীকরণটি জেনে রাখবে, কারণ যখন তোমাদের কোনো প্রশ্ন আসবে যে সেলসিয়াস স্কেল থেকে তুমি ফারেনহাইট স্কেলে এটির মান বের করো, তখন তোমাকে এই সমীকরণের সাহায্যেই এটি বের করতে হবে। তাহলে এই জন্য তোমরা জাস্ট এই সমীকরণটি তোমরা মুখস্থ রাখবে, হুম, এবং এটির মাধ্যমে তোমাদের একটি অঙ্ক চলে আসে। যে ধরো যে তোমার একটা, ধরো যে ধরলাম যে রুমার জ্বর এসেছে, ঠিক আছে, জ্বর এসেছে, সে মেপে দেখলো যে তার জ্বর হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। সে মেপে দেখলো কত, তার জ্বর 37 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এখন সে এইটি এই 37 ডিগ্রি সেলসিয়াস সে যদি এটিকে ফারেনহাইট স্কেলে, ফারেনহাইট স্কেলে বলতো, তাহলে তার তাপমাত্রাটি কত হতো, এটি হচ্ছে গিয়ে প্রশ্ন। যা আমি আবার প্রশ্নটি বলছি, যে ধরো রুমার জ্বর এসেছে এবং সে মেপে দেখেছে তার জ্বরটি হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস, এবং সেটিকে যদি ফারেনহাইট স্কেলে বের করতে হয়, তাহলে তুমি সেটি বের করে দেখাও। তাহলে সেই ক্ষেত্রে তুমি কী করবে, তোমার এই সমীকরণটিকে তখন তুমি ব্যবহার করবে, হুম। এই সমীকরণটির মাধ্যমে আমরা এই সেলসিয়াসকে আমরা ফারেনহাইটে বের করব, ফারেনহাইট স্কেলে বের করো। তাহলে আমরা কি করব, দেখো এখানে এই সমীকরণটিতে সি হচ্ছে সেলসিয়াস স্কেল আর এফ হচ্ছে ফারেনহাইট স্কেল। তাহলে আমাদের এই সমীকরণে আমরা সেলসিয়াস স্কেলটা জানি, সেটা কত, 37। তাহলে আমি মানটি বসিয়ে দেই, 37/5 = f − 32 এবং 9। তাহলে আমরা ঠিক অঙ্কের মতো করি এটা, দেখে যদি আমরা করি তাহলে দেখো কীরকম আসে, এই আসে। তাহলে আমরা ফারেনহাইট স্কেলে এটি কত পেলাম, ফারেনহাইট স্কেলে 98.6 ডিগ্রি আমরা পেলাম, হুম। তাহলে আমরা এটা লিখব যে আমরা এটা পেলাম হচ্ছে 98.6 ডিগ্রি ফারেনহাইট। এভাবে করে তোমাদের
অঙ্ক থাকে তোমাদের সৃজনশীল প্রশ্নের মধ্যে, এ ধরনের অঙ্কটা থাকে, তো তোমরা এই অঙ্কগুলো দেখবে বাসায় ভালো করে। তাহলে দেখো যে আজকের আমরা এটুকুই পড়াবো, এর বেশি আর যাবো না। তবে তোমরা আজকে যা যা শিখতে পারলে তা আরেকবার একটু তোমাদেরকে মনে করিয়ে দেই। আজকে আমরা কী জানতে পারলাম, তাপ কী, তাপমাত্রা কী এবং তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য জানতে পারলাম, এবং জানলাম কি তাপ যে পরিমাপ করব সেই পরিমাপের জন্য আমরা কোন যন্ত্রটি ব্যবহার করি বলতো দেখি, থার্মোমিটার ব্যবহার করি, এবং সেই থার্মোমিটারটি কী দিয়ে তৈরি সেটি আমরা জানলাম। সেটি কী হতে পারে, পারদ হতে পারে বা অ্যালকোহল হতে পারে, এই তরল পদার্থ ভেতরে দিয়ে আমরা তৈরি করে থাকি, এবং এই তরল পদার্থ ওঠানামা তাপমাত্রার জন্য এই তরল পদার্থ ওঠানামা করে, এবং এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে তাপমাত্রাটি কত। এবং এরপর আমরা জেনেছিলাম যে এই পরিমাপক স্কেলের মধ্যে, যন্ত্রের মধ্যে যে স্কেলটি থাকে সেই স্কেলটি বিভিন্ন রকমের থাকতে পারে। আমরা সেই স্কেলের মধ্যে জেনেছিলাম কি সেলসিয়াস স্কেল এবং কি ফারেনহাইট স্কেল সম্পর্কে জেনেছি, এবং এই ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্কটা কীরকম সেটাও কিন্তু আমরা জেনেছি। তাহলে তোমাদের এই আলোচনাটি তোমরা আবারও বারবার দেখার চেষ্টা করবে, তাহলে তোমাদের আশা করি সমস্যা হবে না, এবং অবশ্যই বইটাকে একবার পড়বে এবং বোঝার চেষ্টা করে যদি না বুঝতে পারো তাহলে আরও বারবার পড়বে, ঠিক আছে? তাহলে দেখবে যে তোমার আর বুঝতে কোনো সমস্যা হবে না। তাহলে তোমরা আজকে এই পর্যন্তই, সবাই থাকো এবং ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। সবাইকে আল্লাহ হাফেজ।